আপনি চাই আছে প্রথম সংবাদ। শীর্ষ নেতৃত্বর বিরুদ্ধে বিষোদ্গার অগপৰ তৃণমূল কর্মীর। অতি শীঘ্রেই অগপৰ কেন্দ্রীয় নেতৃত্বই পদত্যাগ নকরলে 23 এপ্রিলত অগপৰ আমবাড়ীস্থিত মুখ্য কার্যালয় ঘেরাও করার হুঙ্কার দিয়ে অগপৰ তৃণমূল কর্মীসকলে। শুক্রবারে জাগিরুদত এই প্রস্তাব গ্রহণ করে অগপ জাগিরুদ সমষ্টি কমিটিয়ে। নাগরিকত্ব সংশোধনী বিধেয়কর সমর্থনকারী বিজেপি দলের অতুল বরা আর কেশব মহন্তয় করা মিত্রতার বিরোধিতা করে এই প্রস্তাব গ্রহণ করে জাগিরুদ সমষ্টির 28খন আঞ্চলিক সমিতিয়ে। নাগরিকত্ব সংশোধনী বিধেয়কর বিরোধিতা করা দল বা প্রার্থীকে আগন্তুক লোকসভা নির্বাচনত ভোটদান করবল আহ্বান জানায় অগপর তৃণমূল কর্মীসকলে। ইফালে জাগিরুদ সমষ্টিত বিজেপির নির্বাচনী কার্যালয় সমূহ অগপ দলের কোনো কর্মীর অনুপস্থিতিত অগপ দলের পতাকা উত্তোলন করাক অসাংবিধানিক আখ্যা দিয়ে কর্মীসকলে। লগতে অতি শীঘ্রে অগপর দলীয় পতাকা নমাই দিবলৈ বিজেপি দলক সকিয়াই দিয়া হয়। পর্যায়ের কর্মীসকলে এই কেন্দ্রীয় নেতৃত্বর এই স্বার্থপর এই নেতাসকলক উফরাই এক গতিশীল নেতৃত্ব হাতত আঞ্চলিকতাবাদ নেতৃত্ব গতা দিবর কারণে আমি ধুবুর পর শদিয়াল বিভিন্ন দলীয় কর্মীর সহযোগিতাত আমি আমবাড়ী ঘেরা কার্যসূচী লম। দলটো অতুল বরা কিংবা কেশব মহন্তই ইতিমধ্যে জাতিটুক বিশ্বাসঘাতক করেছে, দলটুক বিশ্বাসঘাতক করেছে। এই বিশ্বাসঘাতকতা আমি সহ্য নকরো, জাতি সহ্য নকরে। টকার বাবে রাজনীতি করেছে হাগ্রামা মহিলারে। মহিলারির উদ্দেশ্য কেবল মাত্র টকা, যার বাবে কথায় প্রতি কেবল টকার কথা কয়ে থাকে হাগ্রামায়। ভবানীপুরত এই মন্তব্য এপসোর সভাপতি প্রমোদ বড়ুর। হাগ্রামা মহিলারীক শ্রেষ্ঠ তুলুঙা মন্তব্য দিয়া নেতা আখ্যা প্রমোদ বড়ুর। হাগ্রামা মহিলারীর লগতে নবকুমার শরণীয়াকো সমালোচনা করলে প্রমোদ বড়ুয়ে। হীরা শরণীয়ার মুখত অবৈধ অস্ত্রর কথা শোভা নাপায় বলে মন্তব্য করলে এপসোর সভাপতিগুলিয়ে। আলফা স্বাধীনত থাকতে তেওঁ লগত কি রাখিছিল বলে প্রশ্ন করে প্রমোদ বড়ুয়ে। হাগ্রামা মহিলারীর কথা তো সবে জানে। এটা পৃথিবীর রাজনৈতিক নেতাবিলাকৰ ভিতৰত সবচেয়ে টুলুঙা মন্তব্য দিয়ে, যদি ইরেসপন্সিবল যদি স্টেটমেন্ট দিয়ে, সেটি হল হাগ্রামা মহিলারী। যা পরহি ওদালগুড়িত যাই পেলায় তেখেতে যে কথা কলে যে অসম সরকারের যদি আসনি নতুনকে বিবাহ হলে মানে একতলা সোণা দিয়ে, এই কথাটো লৈ পেলায় তেখেতে ইমান টুলুঙা মন্তব্য করিলে যে বিয়াটো বিচ্ছেদ হব লাগে আর নতুন বিয়া হব লাগে আর সোণা লব লাগে। আমার নেতাবিলাকে যদি তেনেকা টুলুঙা মন্তব্য করে ইয়াতকে দুর্ভাগ্যজনক একো নাই। কারণ তেখেতসকলের রাজনীতি করার একমাত্র উদ্দেশ্যটো হল পয়সা। এক নম্বর উদ্দেশ্য পয়সা, দুই নম্বর উদ্দেশ্য পয়সা, তিন নম্বর উদ্দেশ্য পয়সা। হীরা শরণীয়া 2014 চনের তেখেতে এমপি হয়েছে, আর তার আগত হীরা শরণীয়ায় কি করে আসে? হীরা শরণীয়াক বিচারি কিমান মানুষ আর্মি পুলিশে হারাশাস্তি করেছে, আর তেখেতে কি তেখেতে জঙ্গলত থাকা সময়ত সশস্ত্র সংগ্রাম করার সময়ত তাতে কি গীতা মহা ভগবত পড়ি পেলায় রাম নাম লয় আসে নাকি? রাজ্যত এটা তুঙ্গত উঠিছে লোকসভা নির্বাচনের প্রচার অভিযান। প্রথম পর্যায়ের নির্বাচনলৈ মাজত মাত্র কেইটামান দিন থকা অবস্থাত ব্যাপক প্রচার চলাইছে প্রতিটো দলে। দিন রাতি একাকার করে নির্বাচনী প্রচার চলাইছে প্রার্থীসকলে। রাইজর ঘরে ঘরে গৈ ভোট ভিক্ষা করলেও কোনো এটা দলের হাততেই নাই এক নির্দিষ্ট নির্বাচনী ইস্যু। কিন্তু কি বিচারে ভোটার রাইজে? প্রার্থী নে দলক অগ্রাধিকার দিব অসমৰ রাইজে? ধুবুরীটো আকর্ষণীয় হয়েছে নির্বাচনী যুঁজ। আজবলর সন্মুখত এবার কঠিন প্রত্যাহ্বান রূপে বিবেচিত হয়েছে অগপ বিজেপি মিত্রজোটর প্রার্থী জাভেদ ইসলাম আর কংগ্রেসের আবু তাহের বেপারী। আর বর্তমান ধুবুরীর আমি পোনপটিয়া সম্প্রচার দেখাম আমার সাংবাদিক জ্যোতির্ময় চক্রবর্তী আছে লাইভত। জ্যোতির্ময়, আজমলের বাবে প্রত্যাহ্বান হয়ে পড়েছে এটা আবু তাহের বেপারী আর জাভেদ ইসলাম, নির্বাচনী বতাহ কোন ফালে বলিছে? নিশ্চয়কৈ ধুবুরীত বর্তমানে আকর্ষণীয় হয়ে পড়েছে নির্বাচনী যুঁজখন, এই কথা আপনি সঠিককে কৈছে। কারণ বতাহ বর্তমান যে আজমলের যে বতাহ আছিল সেই বতাহ আসলে নোহা হয়েছে এক কথা কোব লাগবে। এই মুহূর্তে বর্তমানে কিন্তু কংগ্রেসেরও যথেষ্ট প্রভাব আর অগপ বিজেপি বিপিএফর যে মিত্রজোট প্রার্থী জাভেদ ইসলাম কিন্তু যথেষ্ট একটা ভাল প্রভাব এই নির্বাচন দেখা গেছে। যা সন্ধ্যাও আমি দেখি বিভিন্ন ঠাইত আসলে গাঁয়ে গাঁয়ে এক কথা কোব লাগিব, প্রতিটা গাঁত টাচ করব চেষ্টা করেছে, মিটিং করে আছে আর সেই মিটিংত কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ ওলাই অহা কিন্তু যথেষ্ট একটা ভাল লক্ষণ দেখা গেছে মিত্রজোটর পক্ষ। আমার বর্তমানে ধুবুরী জেলা বিজেপির সম্পাদক আমার আছে তাপস দা, আমার আছে দাদা। কালিরপরা দেখি আমি বিভিন্ন ঠাইত আপনার মিটিং করেছে, কেনকা রাইজর সঁহারি পাইছে কি কি হব বর্তমানে?
তারমানে কালি আমার প্রথম যে মিটিং হল এই কালাহাটত হয়েছে, কালাহাটত প্রচুর মানুষ হয়েছে তাদের, আর আগর যে ট্রেন্ড এটা আসে এই নাইকিয়া হয়ে গেল, এটা মানে লাহে লাহে মানুষ বিজেপির পিনে আহি আছে। আর কালাহাট মিটিং শেষ হওয়ার পিছত আমি আহিল ধুবুরীর 3 নম্বর ওয়ার্ডত, প্রচুর মানুষ মানে ইমান মানুষ মানে না চালে কল্পনা করব নিব আপনি। 3 নম্বর মিটিং শেষ হওয়ার পিছত আমি গেল 16 নম্বর, 16 নম্বর মানুষ বরষুণ পড়ি আছে, মানুষ আছে তাক জাভেদ ইসলামক চাব লাগে আর নতুন ফেস এটা আনব লাগে মানুষের মাজত, যে উদ্দীপনা এই উদ্দীপনা আমি আশাবাদী এইবার আমার ফল ভাল হব বলে। কালি ইয়াত মমতা দিদিয়ে মিটিং করে গেল তৃণমূল কংগ্রেসের, বেঙ্গলী ভোটারত বিজেপির যে বেঙ্গলী ভোটার আছে সেই বেঙ্গলী ভোটার কিনা প্রভাব পেলাব নাকি? চাওক, মমতা দিদির এই মিটিং নহয়, এই নাটক করে গেছে সি, মমতা দিদিক মানুষ চাবল গেছিল, তথাপি মানুষ তো হওয়া নাই, 2000-2500 মানুষ তাদের হয়েছে, মানুষ তাক চাবল গেছিল কিন্তু ভোট নিদিয়ে। আমার ধুবুরী শহরত আমার ব্লক ভোট বিজেপি, ব্লক ভোট কিনে আমি পাম। তাতে কালি বহু কথা কৈছে এনআরসি লৈ পেলায়, বহু বিসঙ্গতিপূর্ণ কথা কৈছে, যে কথা আগন্তুক অসমত এটা সাম্প্রদায়িক সংঘর্ষ লগাব পারে, সেইটো লৈ আপনাদের কিবা নজর রাখিছে না এই বস্তুবোর? চাওক, এইটো লৈ নজর রাখার আমার প্রয়োজন নাই, কারণ মানুষ গম পায় তো যে মানুষক টুপি পরাব আছে, টুপি পিন্ধাব আছে সেই মানুষ অসমের মানুষক, গতি কি আমার দরকার নাই। আমি আমার সাংগঠনিক কাম করে আছো আর আমি আশাবাদী যে এইবার নির্বাচনত আমি কোনো বিদেশি প্রার্থীক ইয়াত আমি জিকিব নিদিও, অগপ বিজেপি আর বিপিএফ সমর্থিত প্রার্থী জাভেদ ইসলামে জয়লাভ একদম অবশ্যম্ভাবী হয়, যথেষ্ট বর্তমানে কনফিডেন্ট বলে কব লাগবে মিত্রজোঁট যে প্রার্থী, প্রার্থী বিজয়ী হব আর তার কারণে কিন্তু নির্বাচনী প্রচার বর্তমানে তুঙ্গত তুলিছে। ধন্যবাদ জ্যোতির্ময় চক্রবর্তী, এয়া ধুবুরীর আমি পোনপটীয়া সম্প্রচার দেখালো। এনেধরণে প্রত্যেকগী প্রার্থীর সমর্থক সকল অধিক উৎসাহী হয়ে পড়েছে আর ব্যাপক রূপত প্রচার চলাই আছে। আনফালে আজি নির্বাচনী প্রচার চলাবলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুয়া 10:20 বর্ঝার বিমানবন্দরত উপস্থিত হয়ে পোনে পোনে হুজাই লৈ যাব। হুজাইর নির্বাচনী সভাত নগাঁও সমষ্টির বিজেপি প্রার্থী রূপক শর্মার হয়ে প্রচার অভিযানত অংশগ্রহণ করব। নির্বাচনী প্রচার চলাব যোগী আদিত্যনাথে, 10:20 বর্ঝারত উপস্থিত হব যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এবার আর হুজাইলে পোনে পোনে যাব বর্ঝারের, তাত নগাঁও সমষ্টির ভারতীয় জনতা পার্টির প্রার্থী রূপক শর্মার হয়ে প্রচার অভিযানত অংশগ্রহণ করব। আমি পোনপটীয়া সম্প্রচার যাব যোগী আদিত্যনাথের যখন সভা অনুষ্ঠিত হব সেই সভার প্রস্তুতি কেন জানাব আমার সাংবাদিক নীলোৎপল বরাই। নীলোৎপল, নিশ্চিতভাবে নিশ্চিতভাবে প্রাঞ্জল, আজি যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী, তখন আজি আহিব নগাঁও লোকসভা সমষ্টির প্রার্থী রূপক শর্মা প্রচার চলাবলে, আর মানে বর্তমান উপস্থিত আছো হুজাইর গীতাশ্রম বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়, মানে হয়তো ইয়ালেও অহার সম্ভাবনা আছে, কিন্তু তাদের কব লাগবে যে যোগী আদিত্যনাথ যী মুখ্য নেতা নেতা যীগীর বক্তৃতা শুনবলে আজি বহু লোকের ইয়াদের সমাগম ঘটব, আর যোগী আদিত্যনাথ পোন প্রথমবার হুজাইলে আসবে, হুজাইত যি নির্বাচনী প্রচার চলাব। মানে একটা কথা কব লাগবে, যাকালি এখন সভা অনুষ্ঠিত হয়েছিল যখন সভাত অমিত শাহ রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহ আহি পেলায় উপস্থিত আসে, অমিত শাহে বিজেপি প্রার্থী রূপক শর্মার প্রচার চলাইছিল, আর তারপর পুনের আজি যোগী আদিত্যনাথ মানে নগাঁও, ইয়ারপর একটা কথা বুঝব পারি যে নগাঁও লোকসভা সমষ্টিক বিজেপিয়ে অধিক গুরুত্ব সহকারে লৈছে, নগাঁও লোকসভা সমষ্টিত দুগারী হাই প্রোফাইল নেতার দুখন মিটিং দুদিনের এদিনের মূরে মূরে, আর গতি একটা কথা কব লাগবে যে আজি যোগী আদিত্যনাথ প্রায় 10:30 বজাত উপস্থিত হওয়ার কথা আসলে, কিন্তু এটা আমি যা জানিব পারিছে 11 বজাত ইয়াত উপস্থিত হবহি, আর তারপর এটা এখন বিশাল গণসমাবেশ সম্বোধন করব, আর কব লাগবে যে কংগ্রেসেও কিন্তু নির্বাচনী প্রচার ব্যাপক করে তুলেছে, আর কংগ্রেসের নির্বাচনী প্রচার তুলনাত বিজেপিয়ে যে ধরনের হাই প্রোফাইল নেতার আমদানি ঘটাইছে, যে কেবাগী রাষ্ট্রীয় নেতাক আমন্ত্রণ করেছে, সেই কথা কিন্তু একটা কথা কব পারি যে বিজেপিয়ে ব্যাপক নির্বাচনী তৎপরতা অব্যাহত রাখিছে, আর প্রচারের দৌড়ত বিজেপি কিছু আগুয়াই আছে, আর আজি পুনের এগারী রাষ্ট্রীয় পর্যায়ের নেতা যোগী আদিত্যনাথ বিষয়ে রাষ্ট্রীয় সভাপতি সরব চর্চা অব্যাহত আছে, বিভিন্ন সময় রাষ্ট্রীয় সভাপতি শিরোনাম দখল করে আছে, আর সেইগী নেতা যীগী নেতায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গই ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী পদত অধিষ্ঠিত হয়েছে, সেইগী নেতায় আজি হুজাইলে আসব, হুজাইত রূপক শর্মা হয়ে প্রচার চলাব, আর ব্যাপক উৎসাহ দেখলে কর্মী সকলের মাজ প্রশ্ন, যেহেতু
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিত অমূল্য রত্ন এগারী যোগী আদিত্যনাথ। কিন্তু নরেন্দ্র মোদী বা অমিত শাহ যে ধরনের আহিলে এটা ঢৌ উঠে, ঠিক তেনেধরণে যোগী আদিত্যনাথ আজি অসমলৈ অহার পছত হোজাইত নির্বাচনী প্রচার সভাত অংশ লওয়ার সেই সময়সাত একই ঢৌ উঠার সম্ভাবনা আছে? নিশ্চিতভাবে প্রাঞ্জল, গুরুত্বপূর্ণ কথা। এই প্রশ্ন উত্তর পাবলে আমি কিছু সময় বাদ চাব লাগবে। যাকালি যখন অমিত শাহর সভা দেখা গেছিল প্রায় 70,000 অধিক লোকের সমাগম ঘটেছিল, এক বিশাল জনসমাবেশ হয়েছিল। গতিকে আজ যোগী আদিত্যনাথ আহিব, প্রধানমন্ত্রী মোদী বা অমিত শাহর সভা দেখা যায়, বহু জনসমাবেশ দেখা যায়, জনউপস্থিত দেখা যায়। কিন্তু আজি যোগী আদিত্যনাথের জনপ্রিয়তা কিমান সেয়া প্রকৃতার্থত প্রমাণ হব, কারণ যেহেতু আজি যোগী আদিত্যনাথের সভা 11 বজাত অনুষ্ঠিত হব, সেই সভা যদি রাইজর সমাগম দেখা যায় তেনে একটা কথা কোব লাগবে যে গম পাওয়া যাব যে নিশ্চিতভাবে যোগী আদিত্যনাথের জনসমর্থন কিমান। কিন্তু একটা কথা কোব লাগবে যে যোগী আদিত্যনাথের সভাক লো পেলায় কিন্তু বিজেপি কর্মীসকল মজার ব্যাপক উৎসাহ দেখলে পাওয়া গেছে। যাকালিয়ার বহুসংখ্যক স্থানত প্রচার চলাইছে যোগী আদিত্যনাথের প্রচার চলাবলে আহিব, আর যোগী আদিত্যনাথ আহি পড়ার পিছন কি ভাষণ দিয়ে, কারণ যেহেতু হোজাই নগাঁও লোকসভা সমিত AIUDFএ প্রার্থী দিয়া নাই, আর নগাঁও লোকসভা সমিত বিজেপি আর কংগ্রেসের মধ্যে মূল যুদ্ধখন হব। অগপর বিজেপি মিত্রজোটর প্রার্থী রূপক শর্মা আর ইপিনে কংগ্রেসের প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ, আর শেহতাবে AIUDFএর যীগী নেতা যীগী এগারী টিকট প্রত্যাশী হিসেবে ধনীরাম থাউসেন, ধনীরাম থাউসেন ইতিমধ্যে মুকলিভাবে কংগ্রেসে যোগদান করেছে। গতি এই কথা বতরা যা চলি আছে তারপর যোগী আদিত্যনাথ রাষ্ট্রীয় পর্যায়ের নেতা যীগী প্রধানমন্ত্রী মোদিয়ে অমূল্য রত্ন বলে কয়, গতি সেইগী নেতায় রূপক শর্মায় প্রচার চলাব। তারপর ইয়াত সভাত জন উপস্থিতি কেনকা হয় তারপর গম পাওয়া যাব যে তার জনপ্রিয়তা প্রকৃতিতে কিমান। আর বর্তমান একটা কথা কোব লাগবে, আমি বর্তমান হোজাই যে গীতাশ্রম যি রাষ্ট্রীয় স্বয়ংসহায়ক সংঘর যালয়ের সম্মুখে উপস্থিত আছো, কিছু সময়ের পিছতেই যোগী আদিত্যনাথ হোজাইত পদাপন করব, আর তারপরেই এক বিশাল জনসভা সম্বোধন করব, আর বিজেপি লোক নগাঁও লোকসভা সমষ্টির প্রার্থী রূপক শর্মায় ভোট ভিক্ষা করবলে আজি ইয়াত উপস্থিত হবহি যোগী আদিত্যনাথ। ধন্যবাদ তিলোৎপল বরা। এটা সকলের দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে এই নির্বাচনী প্রচার সভাখন, কারণ যোগী আদিত্যনাথের কিমান জনপ্রিয়তা তাক বিভিন্ন প্রশ্ন উত্থাপন হয়েছে। যি কি নহোক আমি অপেক্ষা করব, আজি 11 বজাত হোজাইত অনুষ্ঠিত হবলগিয়া এই নির্বাচনী সভাখন। নির্বাচনী প্রচারের নামত সাম্প্রদায়িক বিষ বাষ্প বিয়পার চেষ্টা সরুক্ষেত্রীর কংগ্রেসী বিধায়ক জাকির হুসেন সিকদারর বটদ্রোয়াত সাম্প্রদায়িক মন্তব্যে গণ পরিষদের সমালোচনা কংগ্রেসী বিধায়কগীর অগব সংখ্যালঘু হত্যাকারী দল আখ্যা জাকির হুসেন সিকদারর কলিয়াবর সমির অগপর প্রার্থী মণিমাধব মহন্তক কটাক্ষ কংগ্রেসী বিধায়কগীর মণিমাধব মহন্তক দাড়ি টুপি লুঙি দেখিলেই রাস্তাত আঁঠু কড়াই বাংলাদেশী বলে থানাত সুমাই দিয়ার নেতা বলে মন্তব্য সিকদারর। এবার কোকরাঝার সংসদীয় সমষ্টির তিনিগী প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। পর্যাপ্ত নথির অভাব বাতিল করা হয়েছে তিনিগী প্রার্থীর মনোনয়ন। মনোনয়ন বাতিল করা হয়েছে তৃণমূলের প্রার্থী কমলাকান্ত দৈমারী, দুই নির্দলীয় প্রার্থী পরেশ বড়ো আর মনকুমার বসুমতারীরও মনোনয়ন বাতিল করা হয়েছে। মুঠ 12 প্রার্থীয় কোকরাঝার সমষ্টিত দাখিল করেছিল মনোনয়ন। 9 প্রার্থীর মনোনয়ন গৃহীত করেছে রিটার্নিং বিষয়ায়। সংবাদমেলত এই কথা জানালে কোকরাঝারের রিটার্নিং বিষয়া পার্থপ্রতিম মজুমদারে। 8 এপ্রিলত কোকরাঝারত মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন।
পুনের বিদেশী খেদার হুঙ্কার অমিত শাহর। এই খবর লিম বাণিজ্যিক বিরতির পাছত। নিউজ হেডলাইন আগবঢ়াইছে পেট সফা আয়ুর্বেদিক সুরত। পেট সফা প্রতিদিনে মজা।